হ্যালো ভিউয়ার্স গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো সবাইকে আমার চ্যানেল পি এম কেয়ার নাইনটিন এইটটি সিক্সে স্বাগত জানাই আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে এসেছি যে জেক্সপো এবং ভৌগোলিক দু হাজার কুড়ি এক্সাম ক্যান্সেল হয়েছে তোমরা সবাই জানো অ্যাডমিশন শুরু হয়েছে তোমরা সবাই জেনে গেছো অলরেডি যেটা আমি ভিডিওতে আগে দেওয়া আছে বা লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে আর কিন্তু ফর্ম ফিল আপ আবার কিন্তু শুরু হয়েছে ক্লিয়ার সেই বিষয়ে আর ভর্তি কিসের ভিত্তিতে হবে সেই বিষয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যে ভোগলেট ওরিয়েন্টেড যে কোনো তথ্য ভালোভাবে এবং নিখুঁত তথ্য পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখবে তাহলে যেই খবরটা বেরিয়েছে সেইটা আমি তোমাদের সামনে বর্ধিত করোনা পরিস্থিতিতে দিল্লির সরকার গোটা দেশে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে চূড়ান্ত পর্বের পরীক্ষা নিতে অনড় অন্যদিকে পশ্চিমবঙ্গ সরকার পরীক্ষা বাতিল করে মারন ভাইরাস থেকে ছাত্রছাত্রীদের বাঁচাতে বদ্ধপরিকর শুক্রবার রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে পলিটেকনিকে ভর্তির জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবছর নেওয়া হবে না পরিবর্তে শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষা পাওয়া নাম্বারের ভিত্তিতে অনলাইনে কলেজে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা তাহলে বুঝা গেল কেবলমাত্র মাধ্যমিক নাম্বার ভিত্তিতে এই বছর কিন্তু ভর্তি হতে পারবে যারা আগেই আবেদন করেছে তাদের নতুন করে আবেদন আর করতে হবে না ডাব্লু ডট ডট কো ডট ইন ওয়েবসাইটের মাধ্যমে একত্রিশে আগস্ট পর্যন্ত ছাত্রছাত্রীরা পলিটেকনিকে ভর্তির আবেদন করতে পারবে তাহলে যারা আবেদন এখনও করনি তারা কিন্তু একত্রিশে আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে ক্লিয়ার আবেদন কিন্তু এখন অলরেডি শুরু হয়ে গেছে অনলাইন গতকাল থেকে চোদ্দোই আগস্ট থেকে জয়েন্ট পরী জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ফর পলিটেকনিক্স জেক্সপো হওয়ার কথা ছিল চলতি বছরের ছাব্বিশে এপ্রিল দোসরা জানুয়ারি থেকে একত্রিশে মার্চ পর্যন্ত অনলাইন অফলাইন আবেদন নেওয়া হয়েছিল জেক্সপোয় পঞ্চাশ নম্বরের অঙ্ক পঁচিশ নম্বরে পদার্থবিদ্যা পঁচিশ নম্বরে রসনের উপর পরীক্ষা নেওয়া হয় পশ্চিমবঙ্গ ছাড়া আসাম ত্রিপুরা বিহার ঝাড়খণ্ড ওড়িশা থেকে প্রচুর ছাত্রছাত্রীকে আবেদন করে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পঁয়ত্রিশ পার্সেন্ট নম্বর থাকলে জেক্সপো বসে আবেদন করা যায় ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার ও ফার্মাসিতে ডিপ্লোমা পড়ার সুযোগ মিলল জেক্সপোর মাধ্যমে বলাই বা হলো লক্ষ লক্ষ ছাত্রের কাছে প্রত্যেক বছর এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ রাজ্য প্রতিবেশী রাজ্যগুলি মিলিয়ে লক্ষ লক্ষ আবেদনপত্র জমা পড়ে যদি এবার তা কমে প্রায় ষাট হাজার আবেদনপত্র জমা পড়েছিল কারিগরি ভবনে প্রত্যেকের কাছে পরীক্ষার বসার ফি সেভাবে পাঁচশো টাকা নেওয়া হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে জয়েন্ট এন্ট্রান্স ভোগলেট বাতিল হলেও এবার কিন্তু নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে কারিগরি শিক্ষা দপ্তরে আশা করছে পলিটেকনিক ভর্তির জন্য এবার মাধ্যমিক পাস ছাত্র ছাত্রীদের একটি বড় অংশ আবেদন করবে জেক্স পয় দায়িত্বে থাকা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ইউনাইটেড ওয়েস্ট বেঙ্গল পাবলিক পলিটেকনিক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের এই পরিস্থিতিতে নতুন সমস্যার কারণে জয়েন্ট এন্ট্রান্স না নেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাশাপাশি ছাত্রছাত্রীদের টাকা ফেরত দেওয়ার দাবিতে স্টেট কাউন্সিলকে চিঠি দিয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক বিক্রম চট্টোপাধ্যায় চিঠির বক্তব্য দীর্ঘ লকডাউন এবং আমফানের ফলে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ বিপর্যস্ত অনেকে কাজ হারিয়েছে অনেকের বেতন কমে গিয়েছে ছোটো দোকানদার এবং গরিব কৃষকের অবস্থা শোচনীয় এই পরিস্থিতিতে যাদের থেকে টাকা নেওয়া হয়েছে তাদের ফেরত দেওয়া হোক ক্লিয়ার আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছ ভিডিওটা যদি তোমরা দেখবে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে লাইক কমেন্ট কামেন্ট করবে নমস্কার